বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কেএম ইকবাল হোসেন হাবিব, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম বর্ষ দ্বিতীয় পত্র থেকে এবং অধ্যায় হচ্ছে চতুর্থ। আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আমার আজকের ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তো ঠিক আছে, আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাই বা আলোচনায় ফিরে আসি। সেটি হলো কি, যেটি পড়াবো সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে বাংলা দেশ পাবলিক সার্ভিস কমিশন। বিপিএসসি পূর্ণাঙ্গ রূপ হলো কি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমাদের বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মূলত এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে, এই বিপিএসসির কাজ হচ্ছে যে এরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে দু ধরনের চাকরির ব্যবস্থা আছে, চার প্রকারের। তার মধ্যে একটা বিশেষ করে যেটা গেজেটেড কর্মকর্তাগুলো নিয়োগপ্রাপ্ত হয়, প্রথম শ্রেণীর কর্মকর্তাগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং নন গেজেটেডও প্রথম শ্রেণীর কর্মকর্তাগুলো নিয়োগকৃত হয়, এবং অন্যান্য কিছু কিছু চাকরি আছে যেটা বিপিএসসির আন্ডারে বা পিএসসির আন্ডারে তারা নিয়োগ সম্পন্ন করে থাকে। তো আমি মূল আলোচনা শুরুর পূর্বেই বা এই বিপিএসসি বা পিএসসির গঠন ও কার্যাবলী কী করে থাকে সেগুলো আলোচনা পূর্বে আমি একটু এর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই বিপিএসসির ব্যাকগ্রাউন্ড বা ভূমিকা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হলো কি, যে আধুনিক রাষ্ট্র কাঠামোয় যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তার গুরুত্ব সর্বজন স্বীকৃত। কেননা জনকল্যাণের জন্য বাংলাদেশ জনকল্যাণের জন্য সরকারকে বহুবিধ কাজ সম্পাদন করতে হয় অনেক সময়। এজন্য বিশ্বের প্রায় সর্বত্র মেধাভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া গৃহীত হয়েছে। আচ্ছা, বংশ পরিচয়, দলীয় সংশ্লিষ্টতা বা আনুগত্যের ভিত্তিতে এখন কোথাও কোনো কর্মকর্তা নিয়োগ হওয়ার বা নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেই বললেই চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও এখনও দলীয় সুযোগের ভিত্তিতে এখনও কিছু কিছু নিয়োগ বা কর্মকর্তা নিযুক্ত হন, কিন্তু তা অত্যন্তই সীমিত। হয়তো একটা সময় ছিল যে দলীয় চিন্তাভাবনায় সরকার নিয়োগ দিতে পারতো বা এই সংস্থাতে নিয়োগ দিত, কিন্তু বর্তমান বিশ্বে এগুলো নেই বললেই চলে। তারপর যেখানে বৃহত্তর পরিসরে মেধাই, এখানে বৃহত্তর পরিসরে মেধাই হচ্ছে একমাত্র ভিত্তি। আচ্ছা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান বা অন্যান্য রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিযুক্ত হয়ে থাকে। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম শ্রেণী পেয়ে থাকে এ সমস্ত ছাত্ররা এই সিভিল সার্ভিসে যোগদান করে থাকে আর কি, বা নিয়োগ দেওয়া হয়। তাই মেধা যাচাইয়ের প্রয়োজন যোগ্যতা সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি এবং দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন একটি সংস্থা যেখানে অন্যান্য বিবেচনা গৌণ। এখানে একমাত্র মেধাটাই হচ্ছে সবচাইতে মুখ্য বিষয় আর কি। তেমনি বাংলাদেশ প্রজাতন্ত্রে কর্মে যোগ্যতা সম্পন্ন মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ এই যেটা লিখলাম যে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এই বিপিএসসিটা বা বাংলাদেশ সরকারি কমিশনটি কীভাবে গঠন করা হয়, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে আমাদের বাংলাদেশে কীভাবে গঠন করা হয় বা এর সদস্য সংখ্যায় কতজন বা এর মেয়াদ কতজন সদস্য সংখ্যাদের, এগুলো একটু আমরা দেখব। তো আমরা প্রথমে জানি কি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সভাপতি সহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। আবারও বলি যে আমাদের বাংলাদেশে যে সংবিধানটি চালু রয়েছে
এই সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি যে একজন সভাপতি সহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কমিশন গঠিত হবে। আচ্ছা, রাষ্ট্রপতির 57 নম্বর আদেশ অনুযায়ী বা অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সদস্য সভাপতি ও সদস্য সংখ্যা অনূন্য 6 জন এবং অনূর্ধ্ব 15 জন নির্ধারিত করা হয়েছে। কি বলছে যে রাষ্ট্রপতির 57 নম্বর অধ্যাদেশ অনুযায়ী এই সরকারি কর্ম কমিশনের ন্যূনতম সদস্য সংখ্যা হবে 6 জন এবং অনূর্ধ্ব অর্থাৎ 15 জন, 15 জনের অধিক হতে পারবে না, ন্যূনতম 6 জন এবং অনূর্ধ্ব হচ্ছে 15 জন। তবে কর্ম কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে 20 বছর বা তার বেশি সরকারের কোনো কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কর্মকর্তারাই এই বিপিএসসির সদস্য হতে পারবেন। আচ্ছা, কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে 5 বছর মেয়াদ বা 5 বছরের জন্য এরা নিযুক্ত হবেন এবং তাদের বয়স 65 বছর পর্যন্ত পূর্ণ হওয়া পর্যন্ত এই সমস্ত সদস্যবৃন্দ এই কর্ম কমিশনের সদস্য হিসেবে বা স্ব পদে বহাল থাকতে পারবেন। কি বলা হলো যে কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে 5 বছর বা তাদের বয়স 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তারা তাদের স্ব পদে বহাল থাকতে পারবেন। আচ্ছা, কমিশনের সভাপতি বা সদস্যগণ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন। এখানে যে কেউ ইচ্ছা করলেই তাদেরকে এই এই কমিশনের সদস্যদেরকে অপসারিত বা পদত্যাগ করতে বাধ্য করতে পারবেন না। তারা যদি নিজের ইচ্ছায় বা যে সমস্ত শর্তাবলীগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত শর্তগুলো মেনটেন করে রাষ্ট্রপতিকে পত্রযোগে তারা পদত্যাগ পত্র দিতে পারবেন বা অব্যাহতি নিতে পারবেন। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারকগণ যেরূপ পদ্ধতিতে ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতিতে বা সেই সমস্ত কারণ অনুযায়ী শুধুমাত্র এই কর্ম কমিশনের সদস্যবৃন্দদেরকে অপসারিত করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল হচ্ছে আমাদের কর্ম কমিশনের গঠন, যে এই বাংলাদেশ সরকারি কমিশনের গঠন কীভাবে গঠিত হয়, এখানে কতজন সদস্য থাকে, তাদের মেয়াদ কতদিন থাকে এবং কে নিয়োগ দেন, এগুলো ছিল হচ্ছে কর্ম কমিশনের গঠন। আমি এখানে আরেকটা জিনিস পড়াবো, সেটা বলেই রেখেছিলাম যে এই গঠন এবং পাশাপাশি কার্যাবলী, কাজ, যে এই কমিশনটি কী কাজ করে থাকে, তাদের দায়িত্বগুলো কী, সেগুলো হচ্ছে যে বাংলাদেশ সরকারি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রশাসনিক কার্যাবলী নির্ধারণের জন্য কর্মচারীদের নিয়োগ ও অন্যান্য দায়িত্ব পালনে স্বাধীন ও কর্তব্যনিষ্ঠ হিসাবে নিচের কাজগুলো সম্পন্ন করে থাকে। যে কী বলছে, বাংলাদেশের প্রশাসনিক কার্যাবলী নির্বাহের জন্য কর্মচারীদের নিয়োগ ও অন্যান্য দায়িত্ব পালনে স্বাধীন ও কর্তব্যনিষ্ঠ হিসাবে নিম্নোক্ত কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে। তার মধ্যে কী বলছে, 1 নম্বরটি যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকেন। যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়ন করে থাকেন এবং যাচাই বাছাই বা তাদের পরীক্ষা পরিচালনা করে থাকে, এটি হচ্ছে একটি 1 নম্বর কাজ কর্ম কমিশনের। 2 নম্বর কাজটি হচ্ছে কি, যে কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দান করা কমিশনের কর্তব্য। আবারও বলছি যে কোনো বিষয় সম্পর্কে কমিশনের কাছে, এই কমিশনের কাছ থেকে যদি পরামর্শ চাওয়া হয় তাহলে সেই সমস্ত পরামর্শগুলো এই কমিশন দিয়ে থাকে। আরেকটি কাজ করে থাকে, সেটি হচ্ছে কি, যে আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য যে সমস্ত দায়িত্বগুলো আছে সে কাজগুলো এই কমিশনটি করে থাকে। এই 3টি কাজ ছাড়াও এই কর্ম কমিশন আরও কিছু কাজ করে থাকে, সে কাজগুলো যেমন যে বার্ষিক রিপোর্ট প্রদান, যে কী করে যে বাংলাদেশ কর্ম কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবসে বা তার পূর্ববর্তী 31শে ডিসেম্বরের সমাপ্ত 1 বছরের
কার্যাবলীর একটি রিপোর্ট প্রস্তুত করেন এবং তা সরাসরি রাষ্ট্রপতির কাছে পেশ করেন। রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন। এছাড়াও আরেকটি কাজ করে থাকে, সেটা হচ্ছে কি যে কর্ম কমিশন তার স্বতন্ত্র নিরপেক্ষতা ও গোপনীয়তা সংক্রান্ত একটি কাজ, যে কী করে কর্ম কমিশন তাদের একদম স্বতন্ত্রভাবে এবং নিরপেক্ষ অনুযায়ী যে কাজগুলো এবং গোপনভাবে গোপনীয়তার সাথে যে কাজগুলো করে থাকে সেই কাজগুলি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করে থাকে আর কি। আরও একটি কাজ করে থাকে, সে কাজটি এমন যে কর্ম কমিশনের নিরপেক্ষতা, হ্যাঁ, এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। কর্ম কমিশন নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের সকল প্রশাসনিক স্তরের কর্মকর্তাগণ বাছাই ও নিয়োগের জন্য সুপারিশ করবে। এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ কোনো ভেদাভেদ না করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী বাছাই করবে এবং তার এক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত এই কাজটি করবে এবং তারা নিরপেক্ষতা বজায় রেখেই সমস্ত কাজগুলো করে থাকে আর কি। তারপরে কী করে কর্ম কমিশনের গোপনীয়তা, হ্যাঁ, কর্ম কমিশনের কিছু এমন কিছু কাজ রয়েছে যাতে খুবই গোপনীয়তার সাথে কাজগুলো সম্পন্ন করতে হয়, সে কাজটিও করে থাকে, যেহেতু এখানে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি করার কোনো সুযোগ থাকে না, সে কারণেই কর্ম কমিশন খুবই অত্যন্ত সতর্কতার সাথে এবং গোপনীয়তার সাথে এই কাজগুলো করে থাকেন। শেষে আরেকটি কাজ করে থাকে, সেটা হচ্ছে কর্ম কমিশন তাদের দক্ষতা ও সততা। এই কাজটিও হচ্ছে কর্ম কমিশনের একটি কাজ, যে একটি রাষ্ট্রের সাফল্য নির্ভর করে একটি দক্ষ ও সৎ প্রশাসনের উপরে। এলক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দক্ষ ও সৎ লোক বাছাইয়ের ও নিয়োগদানের জন্য সবসময় সচেষ্ট থাকে। তারা সবসময় চেষ্টা করে যে এই কর্ম কমিশনের যেহেতু সর্বোচ্চ মানের এই কর্ম কমিশন সবসময় এটা নিশ্চিত করে যে সবচাইতে দক্ষ এবং মেধার ভিত্তিতে লোকগুলোকে বাছাই করে এবং তাদেরকে নিয়োগ দানের জন্য সচেষ্ট থাকে। এরূপ ক্ষেত্রে কর্ম কমিশন কোনো প্রকার কোনো চাপ বা কারোর দ্বারা হস্তান্তরিত বা প্রভাবিত না হয়ে সবসময় একটি উত্তম প্রশাসন গড়ে তোলার জন্য চেষ্টা করে থাকেন আর কি। এখানে শুধুমাত্র সততা না, দক্ষতা কর্ম কমিশনের আবশ্যকীয় গুণ হিসাবে বিবেচ্য রয়েছে আর কি। তো এই যে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী, যে কীভাবে কর্ম কমিশন গঠিত হয় এবং এই কর্ম কমিশন গঠিত হওয়ার পরে তাদের উপরে অর্পিত দায়িত্ব বা কার্যাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সটে আমি আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে বা নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা সকলেই যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।